আসসালামু আলাইকুম। সুজি দিয়ে একদম সহজভাবে খুবই মজাদার একটা মিষ্টি রেসিপি আজকে করে দেখাবো। ভিতর থেকে শক্ত হয়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো চান্স নেই, মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যাবে। কম সময়ে সহজভাবে মিষ্টি বানাতে চাইলে এটা হবে আপনার জন্য বেস্ট রেসিপি। তাহলে প্রথমেই প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। তারপর হাফ কাপ সুজি দিয়ে চুলার আঁচ মাঝারিতে রেখে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। ঘি দিয়ে সুজিগুলো ভেজে নিলে ঘ্রাণটা ভালো আসে, তবে তেল দিয়েও ভেজে নিতে পারেন। সুজির কালারটা লালচে করে ফেলা যাবে না, যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখনই এতে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যার যার স্বাদ মতো কম বেশি করে দিয়ে নেবেন। এরপর 1 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটুকু দিয়ে সাথে সাথে নেড়ে মিশাতে হবে, না হলে সুজির মধ্যে দলা বেঁধে যাবে। চুলার আঁচটা লো হিটে রেখে এভাবে নেড়ে মিশাতে হবে যতক্ষণ না দুধটুকু টেনে সুজিটা ডোয়ের মতো হয়ে আসে। কিছুক্ষণ জাল করে নেড়ে নিলেই দেখবেন এরকম ডো হয়ে যাবে। আমি আবারও এতে 1 চা চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ডোটা হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। দেখুন খুব বেশি টাইট করিনি, সফটভাবে ডোটা বানিয়ে নিয়েছি। এখন হাত সহ্য করতে পারে সেরকম ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। চাইলে এতে সামান্য এলাচ গুঁড়া দিতে পারেন, তাহলে মিষ্টিতে দারুণ সুগ্রাণ হবে। মাখানোর পর যখন ডোটা মসৃণ হয়ে গেছে তখন পরিমাণ মতো সুজি ডো নিয়ে চমচম মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে কোনো ফাটল না থাকে, মসৃণভাবে মিষ্টিগুলো বানাতে হবে। আমি এখানে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন প্যানে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর 2 কাপ দিয়ে দিলাম পানি। তারপর 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা মাঝারিতে রেখে 4 থেকে 5 মিনিটের মতো শিরাটা জাল করে নিয়েছি। এরপর একে একে মিষ্টিগুলো এতে দিয়ে দিচ্ছি। তারপর ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে শিরার মধ্যে মিষ্টিগুলো জাল করে নিয়েছি। আমি এই মিষ্টিগুলো 5 থেকে 6 মিনিটের মতো শিরার মধ্যে জাল দিয়ে নিয়েছি। এভাবে মিষ্টিগুলো শিরার মধ্যে একটু জাল করলে খেতে অনেক বেশি সফট আর জুসি হয়। আমার এগুলো হয়ে গেছে, এখন শিরা থেকে একে একে মিষ্টিগুলো উঠিয়ে নিব। তারপর আমি গরম অবস্থাতে এই মিষ্টিগুলো শুকনা নারকেলের মধ্যে কুট করে নিয়েছি। এই নারিকেলের সাথে আমি একটু চিনি গুঁড়া করেও মিশিয়ে দিয়েছিলাম, তাহলে খেতে দারুণ লাগে। আপনি চাইলে গুঁড়া দুধ অথবা মাওয়াতে সেম ভাবে এই কাজটা করে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে দারুণ লাগবে। দেখলেন তো কত সহজেই ছানা বানানোর ঝামেলা ছাড়াই সুজি দিয়ে চমচম মিষ্টি বানানো হয়ে গেল। ভিতরটা দারুণ সফট আর খেতে হয়েছিল ভীষণ মজার। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।